আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং যে অবস্থানে শুনছেন, কাতিয়ারিবির পক্ষ থেকে আমি নাজিমুদ্দিন এবং আমার সাথে ক্যামেরা আছে হুমায়ুন রশিদ মাহদি। আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, কাতিয়া টিভি আপনাদেরকে বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা, ইসলামিক কনফারেন্স দেখানোর চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আমরা এসেছি আজ জগন্নাথপুর উপজেলার রমাপতিপুর গ্রামে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনে আমরা এসেছি আপনাদেরকে দেখাবো আজকের এই মাহফিলের একাংশ, এবং সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন সদস্য সাক্ষাৎকার নিব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে পারবেন আজকের এই মাহফিলের একাংশ। গর্জে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল। আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে, এখনো তো সময় হলো না। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? আমার সাথে তুমি ওয়াদা করেছিলে, কিন্তু দ্বিতীয় দিনও দেখা যায় তুমি এসে গেছো, তৃতীয় দিনেরও মাথায় তুমি এসে গেছো আমার টাকা পয়সা চুরি করার জন্য। এখন আর তোমাকে ছাড়া যাবে না, এখন তোমাকে শাস্তি দেওয়া দরকার। এবার ওই জিনটা বলতেছে, হে আবু আইয়ুব আনসারী, আমি যদি তোমাকে একটা জিনিস বলে দেই, যেই জিনিস নেই তদবীর, এমন একটা জিনিস বলে দিব যেই জিনিসের উপর আপনি যদি আমল করেন জিন কখনো আশ্রয় নিতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রমাপতিপুর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী সংঘর সাবেক উপদেষ্টা এবং বর্তমান সভাপতি হাফিজ আবু বকর সাহেবকে পেয়েছি। উনার কাছ থেকে আমরা জানবো আজকের এই সংগঠন সম্পর্কে এবং তার উনার মাহফিল সম্পর্কে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি, আপনাদের এই সংগঠন বয়স কত বছর হলো? তো 2 বছর হয়েছে। মানে বিগত 1 বছর আগে এটি স্থাপিত হয়েছে? 1 বছর আগে স্থাপিত হয়েছে, গত বছর স্থাপিত হওয়ার 15 দিন পরে আমরা তাফসির মাহফিল করছি। সদস্য মোট কতজন? আমরা বর্তমানে 41 জন সদস্য আছি। আপনাদের এই প্রোগ্রাম করতে গেলে আর্থিকভাবে একটা অ্যামাউন্টের দরকার, আপনারা এইসব কোথা থেকে ম্যানেজ করেন? ওইগুলো আবার আমরা সবাই আমাদের সদস্যদের মধ্যে সাসান্দা কইরাই ওইগুলো আমরা কালেকশন করি, আর বাইরে যদি কেউ মনে করো দয়া কইরা কেউ দেয় তা হইলে ওইগুলাই আমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি। আমরা কারো কাছে হাত পাতি না, আমরা সবাই আল্লাহর হস্তে ওই কাজটা করি। আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য, আমরা যুবকের মধ্যে আল্লাহ এবং রসুলের সুন্নত কীভাবে আসে, কীভাবে দেশের মধ্যে শান্তি আসে, গ্রামের মধ্যে শান্তি আসে, কীভাবে মানুষের নমাজি বানানো যায়, মুত্তকি ঘোরা যায় বানানো যায়, ওইটাই আমাদের উদ্দেশ্য। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পেয়েছি উক্ত সংগঠনের একজন উপদেষ্টাকে, আমরা ওনার সাথে কথা বলবো। জনাব আনোয়ার সাহেব হোসেন, আনোয়ার হোসেন সাহেব, আমরা ওনার সাথে কথা বলবো, ওনার কাছ থেকে জানবো।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই সংগঠনে যুব সমাজকে কিরকম প্রতিফলিত করবে মনে আপনি মনে করেন? আমি মনে করি ইনশাল্লাহ অন্যান্য গ্রামে যেরকম যুবক হল উন্নতি ওর সমান, এর থেকে আমরা আরও অগ্রগতি ভূমিকা পালন করতাম। আশা করি সব ধরনের ভালো কাজে, সৎ কাজে, এই ধরনের সেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করতাম। আপনাদেরকে আগামীতে কোনো অন্য কোনো বড়ভাবে করার কোনো পরিকল্পনা আছে নাকি? আর আগামীতে আপনারা কীরকম করবেন যদি আপনাদের আমরা কাটিয়াদেবীর সাথে একটু শেয়ার করতেন? ইনশাল্লাহ অবশ্যই, এখন এই বছর যেরকম ওর আমরা তো আশা আছে সামনে দিয়ে আরও বড় প্রোগ্রাম করতাম আরও অনেক। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে কথা বলবো আপনাদের মতো যুবকরা এই সময়ে আমরা দেখতে পাচ্ছি সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, গান বাজনা এইসব করে, কিন্তু আপনারা এইসব না করে ইসলামিক একটি তাফসীর কোরআন মহাসম্মেলন আয়োজন করেছেন। আমি আপনার কাছে জানতে চাই এইরকম তাফসীর কোরআনের মাধ্যমে আপনাদের যুব সমাজকে কিরকম প্রতিষ্ঠিত করবে আপনি মনে করেন? বর্তমানে আমাদের যুব সমাজ বর্তমানে যে পরিস্থিতিতে চলতেছে, আমাদের বয়সের অনেক ছেলেরাই গান বাজনা বিনোদনমূলক জিনিস পছন্দ করে। তো আমাদের এলাকার বড় বড় ভাই মুরব্বিয়ান সবাই আমাদেরকে ভালো একটি পথের দিকে আমাদেরকে উৎসাহিত করে একটি মাহফিল উপহার দিয়েছেন বা আমাদেরকে বুঝাইতেছেন যে দুনিয়ায় বেশি দিনের জায়গা না, একদিন মরে যেতে হবে, তাই আখেরাতে কিভাবে শান্তি পাওয়া যায় সেই পথে বাদ পথ থেকে বাঁচিয়ে রাখার জন্য এই গ্রামের মুরব্বিয়ান এবং এই সংগঠনের আয়োজন করেছেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। উক্ত মাহফিলে একজন সৈয়দপুর মাদ্রাসা ছাত্রের সাথে কথা বলবো আমরা, ওনার কাছ থেকে জানবো এই মাহফিল সম্পর্কে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফয়েজ আহমদ। আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেন? আমি সৈয়দপুর হোসেনিয়া দারুল হাদিস মাদ্রাসায়। আপনার গ্রাম? গ্রাম রমাপতিপুর। এরকম মাহফিলের ফলে গ্রামের মানুষ কি রকম উপকার হবে আপনি মনে করেন? এই মনে করি এরকম মাহফিলের মাধ্যমে যারা সঠিক জিনিস সম্পর্কে অবগত নয় এবং মানে সঠিক যারা শরীয়ত ভালোভাবে যারা বুঝে না ওরা এসে এই মাহফিলের মাধ্যমে ওলামায়ে কেরামের মাধ্যমে সঠিক নসিহত শুনে ওনারা অনেক উপলব্ধি করতে পারবেন এই বিষয়গুলো এবং আমলের দিকে আমল করার জন্য ওনারা এই মাহফিলে যথেষ্ট। এই মাহফিলে ওলামায়ে কেরাম এসে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আমরা যারা কোরআন হাদিসের যে ইলিম নাই বা আমরা যারা জানি না যে কোরআনের মাধ্যমে আল্লাহ কী বলেছেন, ওলামায়ে কেরাম এসে তাই বলবেন এবং ওলামায়ে কেরামের কথা শুনে আশা করি আমরা এর পিছনে আমল করে আমরা প্রতিষ্ঠিত হতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم
وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين صدق الله العظيم. صلت তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, জয় নামাজি শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আযীম. মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আঁকড়ে ধর, আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আঁকড়ে ধর, হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন, রব্বি আল আলা রব্বি আল আযীম রব্বি আল আলা রব্বি আল আযীম. সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানে তুমি হবে জান্নাতি, তুমি হবে সম্মানে তুমি হবে জান্নাতি, তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বি আল আলা রব্বি আল আযীম রব্বি আল আলা রব্বি আল আযীম. সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, সালাত. আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ. প্রিয় দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের কাতিয়া টিভি আবারও অন্য কোনো নতুন জায়গায় নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন. আপনাদের সাথে ছিলাম আমি নাজিমুদ্দিন, আমার সাথে ক্যামেরায় ছিলেন হুমায়ুন রশিদ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.